السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه، عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشَّوْكَةَ يشاكها إلا كفر الله بها من خطاياه رواه البخاري ومسلم اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شماني تو دشر سطابي بنرا الله سبحانه وتعالى يبتدي ايه আর এই পরীক্ষা যদি ইমানদার ধৈর্য ধারণ করতে পারে তার জন্য আল্লাহর পক্ষ থেকে অগণিত প্রতিদান রয়েছেন সম্মানিত ভাই বোনেরা আল্লাহ ওয়া তাআলা যে সকল বস্তু দ্বারা মানুষকে পরীক্ষা করেন এসব বস্তুর একটি বস্তু হলো রোগ বেদি দিয়ে আল্লাহ সারা তার বান্দাদেরকে বিভিন্নভাবে রোগ বেদির মাধ্যমে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন আর এই পরীক্ষায় যারা ধৈর্য সহিত মানে এই পরীক্ষায় পাশ করতে পারবে তাদের জন্য রয়েছে অপুরন্ত নেয়ামত তাদের জন্য রয়েছে সবাবের ভান্ডার সুপ্রিয় দিইনি ভাইয়েরা আল্লাহ সুহ হাংলা একজন মোমেন বান্দার যে সকল আমলের দ্বারা যে সকল কাজের দ্বারা তার গুণাসমূহকে মিটিয়ে দেন মুছে দেন ক্ষমা করে দেন সে সকল আমল সময়ের একটি আমল হল রোগ বেদিতে ধৈর্য ধারণ করা কারণ এই রোগ বেদি বান্দাদেরকে দেন বান্দাদের ধৈর্য সহকারে এই রোগ বেদির মাধ্যমে ধৈর্যর মানে কি অর্থাৎ সে এই রোগ বৃদ্ধির কারণে আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবে না বরং শরীর সম্মতভাবে রোগের চিকিৎসা করবে কিন্তু আল্লাহর সাথে উপর নারাজ হবে না কোনো বদগুমানি করবে না যদি এমন করে বন্দা মানে এই রোগ বেদিতে ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ সোহানা তালা তার গুণাসমূহকে মিটিয়ে দিবেন এবং তার জন্য অফরন্ত নিয়ামতের ব্যবস্থা করবেন পরকালে আসুন কয়েকটি হাদিস আপনাদের এই প্রসঙ্গে আপনাদের সামনে পেশ করছি اك نمر حضرت ابو سيد خدري ابن ابو سيد رضي الله عنه انتم برنويتو صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم من حتى شوكة يشاكها إلا كفر الله بها من خطاياه رسول الله صلى الله عليه وسلم يرشاد كرين جي مسلمان بدي سينتا بحبنا دوكو كشتو এমনকি তার শরীরে যদি একটা কাটাও ফোটে আর এর দ্বারা আল্লাহ সোহানা তার সমকে মোচন করে দেন ক্ষমা করে দেন সম্মানিত ভাইরা তাহলে বোঝা গেল রোগ বেদি আল্লাহ সোহান তালা আমাদেরকে দেন ঈদের ফিজর যে একমত অবশ্যই আছে তার ভিতরে একটা হেকমত ওঠে যে যে আল্লাহ সোভাহ তালা এই রোগ বেদি দিয়ে আমাদেরকে আমাদের সমকে মোচন করতেছেন আমাদের পাপগুলাকে মুছে ফেলতেছেন কেননা এই পাপের কারণে হয়তোবা আমি পরকালে বিপদে পড়ে যেতাম তাই দুনিয়াতে দুঃখ কষ্ট চিন্তা পেরেশানির মাধ্যমে আমাকে পরীক্ষা করে আল্লাহ সহানা এই গুণাগুলাকে মুসিয়ে দিচ্ছেন যাতে করে আমি গুনার কোনো বোঝা নিয়ে কবরে যেতে না হয় আমি যেন কবরে না যাই অপর খা দিয়েছি আল্লাহ রসুল বলেছেন কে মামিন মুসলিমিন মুসমিন হাদিস্ট্রমা বখারি রহমুল্লাহমী মুসলিম রাহমু আল্লাহ মান্না করেছেন যে রসুল্লাহাম এরশাদ করেন যে মোমেনের প্রতি বা মুসলমানের প্রতি যে কোনো দুঃখ কষ্ট পৌঁছক না কেন চাইয়া রোগ বেদী হোক অথবা অন্য কোনো কিছু দুঃখ কষ্ট হোক আল্লাহ সুমান তালা এর দ্বারা তার সমকে এমনিভাবে ঝেড়ে দেন যেমনিভাবে বৃক্ষ তার পাতাকে ঝাড়ে অর্থাৎ গাছ থেকে যেভাবে বাতাসে পাতাগুলো ঝরে যায় এইভাবে রোগ বেদির কারণে আল্লাহ সুমান তালা বান্দার গুনাগুলাকে এভাবে জড়িয়ে ফেলেন অর্থাৎ এই রোগ কারণে বান্দা পাপগুলা ঝরে পড়ে যায় পাপগুলা ক্ষমা হয়ে যায় আল্লাহ সমান তার তার পাপগুলা মুছে দেনে অভরাধীসে আছে আল্লাহ রসুল বর্ষার মা আজারুল বেলা বিল মক্মিনী ওয়া মোমিনা তেফি নপ্সিহি অ ওয়াদিহি ওয়া মা দিহি হেত্তা ইয়াল কল্লাহ ওয়া মা আরহি খতৈ আহ যে মোমেনের জান মাল সন্তান সন্ততির ওপর বিভদ অবদ লেগেই থাকে যতক্ষণ বৈজ্ঞান দা সে আল্লাহ সাক্ষাৎ না করবে আর যখন সে আল্লাহ সাক্ষাৎ করবে তখন তার উপর গুণের কোনো বোঝা থাকবে না সমানিত ভাইরা কি বুঝলাম এটার দ্বারা যে আল্লাহ সবাহন তালা এই যে আমাদেরকে রোগ বিধি দিচ্ছেন আমাদের পারিবারিকভাবে অনেক সময় পেরেশানিতে আমরা পড়ি বিভিন্ন রোগ বিধিতে চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট আমাদের পিছন লেগেই থাকে এই কথাটি আল্লাহর সব যে বোমেনের দুঃখ কষ্ট তার পিছন লেগেই থাকবে যতক্ষণ তো পর্যন্ত সে আমরা সাক্ষাৎ করে তার আগে এই দুঃখ কষ্ট এই চিন্তা পেরেশানি এইগুলোর দ্বারা প্রত্যেকটা বস্তুয়ে তার জন্য গুনাহের কাঁপাড়া স্বরূপ হয় এই যে আমরা মাঝে মাঝে পরিবার পরিজন নিয়ে পেরেশানি করি মাঝে মধ্যে বিভিন্ন শারীরিক মানসিক বিভিন্নভাবে আমরা কষ্ট পাই বা বিভিন্নভাবে আমরা পেরেশান সম্মুখীন হই বা আমরা বিভিন্ন সময় মানে বিভিন্নভাবেই কষ্ট পাই পেরেশানি ওঠাই এই সবগুলোই আমাদের জন্য গুনায়ের কাপ পরা শুরু হবে এভাবেই বান্দার গুনাগুলা মুষতে থাকবে এমন একটা সময় আসবে সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার উপরে আর গুনার কোনো বোঝা থাকবে না বরং সব গুণাগুলে এইভাবেই মোসন হয়ে যাবে তো ভাইরা আমার এখানে যে কথাটা হলো যে আমরা আল্লাহর কাছে রোগ বেদির কামনা করি না আল্লাহর কাছে বলি না যে আল্লাহ আমাদের রোগ দাও কিন্তু যদি কখনও রোগ হয়ে যায় তাহলে কখনো যেন আমরা আল্লাহর প্রতি যেন অসন্তোষ প্রকাশ না করি বরং আমরা আমাদের সাধ্য অনুযায়ী শরীরসম্মতভাবে আমরা এর চিকিৎসা করার ব্যবস্থা করব। এবং এটা যে মুক্তির জন্য বৈধভাবে চেষ্টা করে যাবে তবে কখনো এই রোগ কেন হলো আমা আমি কী অপরাধ করেছি আমাকে কেন রোগ দেওয়া হলো এই সকল কথা বলে নিজের স্বভাবগুলোকে নষ্ট করব না আল্লাহর অসন্তুষ্টি আমরা অসন্তুষ্টি তল ভরবো না বরং আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষ সাধ্য অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করব এবং বৈধভাবে মানে চিকিৎসা করব তার এর থেকে মুক্তির জন্য আমরা চেষ্টা করব তবে কোন অবস্থাতে মানুষের কাছেও বদনাম করব না যে আমি ফসক্ত নামাজ পড়ি আমার উপর কেন আসলো আমি রমজানের রোজা রাখি আমার উপর কেন আসলো না ভাই মোহিনদেরই পরীক্ষা একটু কঠিন হয় মানে যারা দিনের পথে ইমানের পথে যার ইমান যত মজবুত হবে যার দিনদারিও যত মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হবে ভাইয়েরা এই জন্য প্রত্যেক ভাইদের কাছে আমি আকুল আবেদন করব। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সর্বদা সুস্থ রাখে কিন্তু কখনো কোনো কারণে অসুস্থ হলে আমরা যেন আল্লাহকে মন্দ না বলি আমরা যেন অস্থিরতা প্রকাশ করে নিজের আমুলগুলোকে নষ্ট না করি আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আমার আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাদের আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে সর্বদা সুস্থ রাখেন আল্লাহ না করুন কখনো কোনো অসুস্থতা আসলে যেন আমরা অস্থির হয়ে আল্লাহর বন্টনের প্রতি যেনি নারাজ না হই আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন ও আখরেদ দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি